হ্যালো ফ্রেন্ডস, খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। ও, আমি তো আমার নাক চুলকাই, মাথা চুলকাই বলে অনেকের প্রবলেম। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, হুসনে পারচম জিরোর থার্ড গান বেরিয়ে গেছে। ফার্স্ট দুটো গান যতটা আমাদেরকে এক্সাইটেড করেছিল, মানে আমি আমার কথা বলছি, আমাদের বলাটা তো আপনাদেরকে ইনক্লুড করা হয়ে যাবে। ফার্স্ট গানটা মেরে নাম তু, আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। সেকেন্ড গানটা ওয়াজ ভেরি গুড, ভেরি এন্টারটেনিং, ভেরি এনজয়েবল, নাচার মতো একটা গান, বারবার শোনার মতো একটা গান। কিন্তু থার্ড গানটা সেই বলিউড নিজের স্ট্যান্ডার্ড দেখিয়ে দিল। এইরম আইটেম সং 100টা হয়েছে, তো নতুনত্ব কিচ্ছু নেই। লিরিক্স ওয়াইজ বলতে পারি ইরশাদ কামিল একটু ভালো লিরিক্স লিখেছে, একদম ননসেন্সিক্যাল লিরিক্স লেখেনি। লিরিক্সগুলো আপনি যদি ভালো করে মন দিয়ে শোনেন তো সেটা বেশ ভালো। এছাড়া অজয় অতুলের যে মিউজিকটা, আমার কিন্তু খুব একটা এই গানের ভালো লাগেনি, বিলো অ্যাভারেজ লেগেছে। মানে বাকি আইটেম সঙের থেকে যে কিছু আলাদা হবে সেরম কিছু নয়। যেটা বাকি ফার্স্ট মেরে নাম তু গানটা খুব ভালো লেগেছিল, সেরকম একটা কোনো মানে ফিল বা মার্ক রেখে যেতে পারিনি। দ্বিতীয় হচ্ছে যে জিনিসটার জন্য সবার চেয়ে খারাপ লেগেছে এই গানটা, সেটা হচ্ছে মিউজিক ভিডিও। তো মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফি কিচ্ছু নেই বলতে গেলে, মানে জাস্ট ক্যাটরিনা কাইফকে দেখানো হচ্ছে, তাকে সব ড্রেস ওয়েস পরিয়ে দিয়েছে, সিডাকটিভ মানে সিডিউস করছে খালি অডিয়েন্সকে, আর একটু ভিজে ভিজে চুল মুল এইসব করে বাথটাবে বসে আছে। সেই একই ধরনের, এগুলো আমরা 100 বার দেখে আছি। সানি লিওনির প্রচুর এরকম টাইপের গান আছে, আছে আরো অনেক হিরোইনেরই আছে, তো সেরকম কিছু সিডাকটিভ কিছু শর্টস আছে। আর যখন নাচছে তো পা ফা ইচ্ছে করে দেখানো হচ্ছে, কিন্তু যাকে বলে ডান্স স্টেপ, ডান্স মুভস, সেগুলো একটাও কিছু আমরা দেখতে পাই। তো বস্কো সিজারের কাছে এটা এক্সপেক্টেড ছিল না, এবং ক্যাটরিনা কাইফ নিজে একজন ভালো ডান্সার, তা সত্ত্বেও যে কেন এরকম গান, ডোন্ট নো। তো কোরিওগ্রাফি জিরো। বাকি হচ্ছে যে ক্যামেরা সিনেমাটোগ্রাফি এবং শর্ট মানে এডিট, এই যে দুটো জিনিস বলিউডের আইটেম সঙ্গে এটা সবার চেয়ে বাজে হয়। আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে, লক্স, ঋতিক রোশনের একটা সিনেমা আছে লক্স, লক্স একটা গান আছে ম্যা এসা কিউ হু ম্যা এসা কিউ হু, ওই গানটাতে লং টেক্স আছে। গান তখনই ভালো হয় না, বা ডান্সার তখনই ভালো হয় যখন আপনি লং টেক থাকে, মানে ক্যামেরাটা রোল হচ্ছে এবং ডান্সার আর মানে যারা পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার এবং যে হিরো বা হিরোইন সে নাচছে কন্টিনিউসলি। যেটা আপনি লাক বাই চান্সের যে গানটা আছে বাবরে বাবরে, ওতেও আছে। তো এই যে কন্টিনিউয়াস শট, এটাতে না একটা এস্টাবলিশ হয়। হলিউডের আপনি যত ডান্স ফিল্ম দেখবেন কন্টিনিউয়াস শট থাকে, কিন্তু আমাদের বলিউডে জানি না এদের কি আছে, ডান্সের মধ্যে কখনো ক্যামেরা স্টেডি থাকে না, মানে স্টেডি থেকে যে নড়ছে একটা ওয়ান শটে তা করে না, বারবার কাট করতে থাকে। এটা কেন করা হয় না, যারা ভালো ডান্স করতে পারে না তাদের সেইটাকে লোকাবার জন্য, একবার এই অ্যাঙ্গেল থেকে একবার অন্য অ্যাঙ্গেল থেকে, যেটা অন্য শটের জুড়ে 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 ডান্সের যে বিউটিটা সেটাকে নষ্ট করে দেয়। যারা ভালো ডান্সার যেমন শাহিদ কাপুর, ঋত্বিক রোশন, এদের সিনেমায় কিন্তু ভালো থাকে, মানে এদের গানের কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে সাজেস্ট করে দিতে পারি, যেরকম ম্যা এসা কিউ হু যেটা বললাম, লং টেক্স, লং শর্টস, তো বেশ আপনার একটা অন্যরকম ফিলিং আসবে। যারা ডান্স করে বা বোঝে তারা বুঝতে পারে যে না সত্যি ডান্স হচ্ছে। আরে কালা চশমা, তারপরে এই যে গানটা হুসনে পারচম, হোয়াট ইজ দিস ননসেন্স এডিট, মানে ইচ্ছে করে। আর ক্যাটরিনা কাইফ ইজ এ গুড ডান্সার, তো কেন কি দরকার ছিল এইভাবে এডিট করবার? তারা হয়তো ক্যাটরিনা কাইফ অত ভালো নাচে না যতটা আমরা দেখতে পাই, যাই হোক সেটা আমার আমি বলতে পারবো না, আমি এইসব জিনিস বেশি ফলো টলো করি না। বাট এই এডিটটার দিকে আমি লক্ষ্য করেছি, এটা নিয়ে হয়তো পরে আমি একটা ভিডিও বানাতে পারি, যে বলিউড নিজের মানে এরম ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে কেমন বোকা বানায়। মানে এটা একটা ফিক্সড একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের মধ্যে এরা ইচ্ছে করে করে, আর এগুলোর মধ্যে কিছু সাইন্টিফিক রিজন আছে যেই জন্য আপনার গানটা ভালো লাগে, মানে এটা প্রচুর আছে। মিউজিক ভিডিওটা এত মানে বাজে লেগেছে না, এই জন্য হয়তো গানের বাকি ফিলটাই মানে এনজয় করতে পারেনি, হয়তো আলাদা করে শুনে আপনাদেরকে বলতে পারবো। বাট মিউজিক অলসো ইজ নট আপ টু দ্য মার্ক। তো গানটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো নয়। আশা করি অন্য রোম্যান্টিক সং থাকবে বা মিনিংফুল স্যাড সং থাকবে কিছু, যার লিরিক্স ইরশাদ কামিল ভালো লিখবে এবং ভালো একটা মিউজিকও শুনতে পাবো না অজয় অতুলের, দেখা যাক, ওয়েটিং ফর দ্যাট। বাট থার্ড সং ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি শাহরুখ ফ্যান, কিন্তু এই দেখুন এটা খারাপ হয়েছে, তাই খারাপ বলছি, এরকম কেউ ভাববে না। অনেকে শাহরুখ খানকে নিয়ে অনেক কিছু বলে, সেটা নিয়েও পরে ভিডিও বানাবো, যে তুই শাহরুখের চামচা, দেবের চামচা। এনিওয়ে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের মতামত কি এই গানটার ব্যাপারে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, পাশে একটা বেল বাটন আছে সেটাকে প্রেস করে দেবেন যাতে আপনি সব রকম নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে তিনটে ভিডিও এসেছে, তিনটেই দেখুন, একটা রজনীকান্তের পেটটা,
তার রিভিউ এবং আজকে রজনীকান্তের বার্থডে বলে তার ব্যাপারে একটু কিছু কথা বলেছি, তার ব্যাপারে তার লাইফের ব্যাপারে একটা ট্রিবিউট দিয়েছি ছোট মতো। আর এছাড়া চিট ইন্ডিয়া ট্রেলারের রিভিউ রয়েছে, এই তিনটে প্লিজ দেখুন, কেমন লাগলো সেখানেও কমেন্ট করে জানাবেন। বাই বাই।